আমি এখন এই মুহূর্তে আছি একজন বিজিবি সদস্যের সামনে। তো উনি একজন বিচারকের, যেহেতু বিচার করেছিল যে কোনো একটা পারিবারিক সমস্যা, তো বিচার করতে যে আজ তিনি আসামি। আসলে কেন আসামি হয়েছে এই মেসেজটা আমরা জাস্ট আপনাদেরকে দেওয়ার জন্য, কারণ একজন বিচারকও কিন্তু আসামি হয়ে যেতে পারে। তো আসলে ভাই আপনি বিজিবি আপনি এই যে গুইমারা সেক্টরে আছি, গত রমজানে, এই যে গেল রমজানে, আমার নাম মোহাম্মদ নূর আলম, আমার বাড়ি হচ্ছে হাফছড়িতে গুইমারা থানায়। তো ভাই ভাই এই ছেলেটা হচ্ছে ওনার ভাই, তো ওই লোক ওনার ওয়াইফকে মারছে। মারার পরে আমি যখন অফিসে যাচ্ছি ওই মুহূর্তে দেখতেছি যে ওই মহিলাটার কাপড় চোপড় ছিঁড়া। আমি ওনাকে বসাই রেখে বললাম যে ভাই ভাইয়ের ব্যাপার যেহেতু, তাকে ওনাকে ডেকে একটা সমাধা করা যায় কিনা, এই জন্য ওনার বড় ভাইকে আমি ডাকলাম, দুইটা লোক দিয়ে, আমার এলাকার দুইজন লোক দিয়ে, যে বলেন একটু আসার জন্য, জানি এটা মামলা মোকদ্দমা না হয়। ওর ভাই ওখানে যাওয়ার পর ওই দুইজন লোককেও আরও উল্টা অকথ্য ভাষায় গালাগালি করছে, বিভিন্ন রকমের শ্লীলতাহানি করছে। করার পরে দিয়েও এদেরকে আর মামলা করার জন্য উৎসাহিত আমরা করিনি। পরবর্তীতে আমরা নেক্সটে বসছি 4 তারিখে, গত 4/3/2024 আমরা বসছি। বসে একটা আপোষ মীমাংসা হয়, ওখানে আপোষ মীমাংসা হয়, ছোটো ভাই বড় ভাই মিলিয়ে দিছি আমরা। কিন্তু দেখা যায় এ পরের দিন 2 তারিখে এসে আমরা যারা বিচারক ছিলাম সবাইকে মিলিয়ে ওর ভাইকে সহকারে একটা ডাকাতি মামলা দিয়ে ফেলছি, যে আমরা তাদের ঘরের স্বর্ণ অলঙ্কার প্লাস তার হুন্ডা, যেই হুন্ডাটা উনি লেখছে, যেই নাম্বারটা দিছে, ওই হুন্ডাটা উনিই চালাচ্ছে এখনও। তো ডাকাতে নিলে তো আর ওই হুন্ডাটা উনি চালানোর মতো না, কিন্তু উনি মামলাটা কিন্তু দিছে আমাদের এরকমের করে, ওই 4-5 জনকে মিলিয়ে। এখন যার কারণে আমরা হয়রানি হচ্ছি, এবং ওর ছোটো ভাই ও তো ডেলি কাজ করে খায়, সংসার নিয়ে টানাটানি, কিন্তু দেখা যায় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিচ্ছে। নেক্সট আমাদেরকে নিয়ে, আমাদেরকে আরও 4-5 জন মিলে মোট 5 জনকে আসামি দিয়ে একটা মামলা করছে। এই মামলার কারণে আমাদের এখানে আসা, এবং এই নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, চাকরি বাকরির সমস্যা প্লাস সময়ের সমস্যা, এসে বসে থাকা, বিভিন্ন রকমের হয়রানি করা হচ্ছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে যেই লোকটা মিথ্যা মামলা দিল আমাদের, তাই আসলে মিথ্যা মামলা দিয়ে তো আমাদেরকে হয়রানি করতেছে। মূলত মামলায় কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার, তো আমরা সবাই একটা হয়রানি হচ্ছি এখন। আপনি তো আপনার ভাই না, ওনাকে দাও, আপনার তো ভাই না? জি। আপনি কি চাচ্ছেন এখন? আপনি তো আপন ভাই, আপনার আপন ভাইয়ের জন্য একটা বিচার করুন। জি, আমার আপনি কি চান? আমি চাই সুস্থ বিচার। জি। আপনার নামটা? আমার মোহাম্মদ জসিমউদ্দিন। দর্শক, আপনারা যারা বিচারকের আসনে অনেক সময় থাকেন, অনেক সময় অনেক বিচার করেন, সমঝোতার মাধ্যমে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, তো মিলিয়ে দিতে চাইলেও যে আত্মীয় স্বজনের মানে ভাইয়ে ভাইয়ের বিরোধের যে সব ঝামেলাগুলি, অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আজকে এই যে সরকারি চাকরিজীবী যে বিজিবির ভাই, সে ভাইটা আজকে কতটা নিরুপায় হয়ে গেছে, তার অফিস, তার সংসার সব কিছু ফেলে আজকে অন্যের কারণে সে মামলা খেয়ে আজকে কোর্টের বারান্দায় বসে আছে, যেটা যেখানে থাকার তার কথা না, নাকি বলেন? জি জি, আমি এটা কখনো আশা করিনি, আমি চাচ্ছিলাম ভালোটা, যে তারা ভাই ভাই যেহেতু হয়েছে পারিবারিকভাবে হয়েছে, তাহলে এটা মীমাংসা করে দিই, মামলা মোকদ্দমা না হোক। কিন্তু উনি এই কাজটা করে ফেলছে, আর খুব দুঃখজনক, এলাকার মানুষও খুব দুঃখ প্রকাশ করতেছে। তো আমরা চাইবো অচিরে ভাই এই মামলা থেকে মুক্তি পাক, এই প্রত্যাশা। যারা আমার এই নিউজটা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ওনার পাশে থাকবেন, আর এটা যাতে অবশ্যই প্রশাসনের নজরে যায় এবং সুষ্ঠু তদন্ত করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে সঠিক সমাধান হয়, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।